আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আজকে নতুন একটা ব্লগের জন্য আজকে ভিডিও করলাম। তো আমি এখন আসি হচ্ছে আপনার বিজয় সরণি এখানে ব্রিজের এখানে, মানে এই ব্রিজটা এখানে সিগন্যালের এখানে। আমি কখনও এই সিগন্যালটা কোনোদিনও এক চান্স পার হতে পারিনি। তো আজকে যেই ভিশন বা আজকে যেই ট্যুরে নিয়ে বের হয়েছে, আজকে যাচ্ছি আমরা সাটুরিয়া মানিকগঞ্জে, যাচ্ছি একটা প্রোডাক্টের জন্য, অবশ্যই এক প্রোডাক্টের জন্য। আর বরাবর আমার সাথে সবসময় আছে আমার বড় ভাই, যে আমার সবচেয়ে বেস্ট পেলিয়ন আমার বড় ভাই আছেন। তো কিছু আগে একটা ফোন আসে সাটুরিয়া থেকে, বড় ভাই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে প্রায় আর 11 মাস আগে। তো প্রোডাক্ট উনি সেল করে দেবে, উনি নতুন এক্সচেঞ্জ করে প্রোডাক্টটা এক্সচেঞ্জ করে নতুন একটা প্রোডাক্ট নিয়ে হচ্ছে 1200 না 1300, বাট এখন নেবেন না, উনি নেবেন হচ্ছে প্রায় আরও 2 থেকে 3 মাস পরে। তো উনি একটা ফাইন্যান্সিয়াল একটা প্রবলেম, এই জন্য সেল করে দেবে। আমি অনেক সময় দেখছি যেসব প্রোডাক্টগুলো শখের প্রোডাক্টগুলো মানুষ বেশিরভাগই হচ্ছে আপনার টাকা পয়সার প্রবলেম থাকলেই তখনই সেল করে দেয়। কারণ আপনি জানেন বা আমিও জানি, সবাই জানে যে সনি সিস্টেম, বড়ো সিস্টেমগুলো আপনি নেবেন যখন বা আপনি যখন সেল করবেন, আপনি যখন কিনবেন, আপনি যখন বিক্রি করবেন, তখন ভালো একটা দামে পাওয়া যায়। রিসেল ভ্যালুটা এরকম অনেক ভালো থাকে সিস্টেমটার। তো সাথের মধ্যে সাথেই আছে ইনশাল্লাহ, সাথে যাই। এখন তো আমরা আছি হচ্ছে বিজয় সরণি সিগন্যালে, তো যাই সাথে সাথে বলে দিচ্ছি কী কী প্রবলেম বা কী কী সিস্টেম বা আমরা কী কী করি না করি সব কিছু ডিটেলসে বলে দিচ্ছি ইনশাল্লাহ। সাথে থাকুন আমাদের। প্রায় 10 মিনিট ওয়েট করার পরে ছেড়ে দিল। আজকে তো আজকে 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, ওই হিসাবে আজকে আমি দেখি রাস্তাঘাটে গাড়ি ঘোড়া অনেক কম অনেক কম। আসলে এই ময়লাগুলো এইভাবে ঠিক আছে, যদি একটু বন্ধ করে নিত তাহলে মনে হয় অনেক ভালো হইতো। মানে এই ময়লা যাইতেছে রাস্তাঘাটের দুর্গন্ধ, 12টা বাজে বলতেছে। যেখান থেকে কাটবো ডাইনে বেজে যাবো আসলে ওই সাইডটা বলতেছে না ভাই, ওই যে এটা ইসে যাবো, জাদুঘরে যাবো। এত বড় লাইন, দেন কত বড় লাইন দেখছেন, বঙ্গবন্ধু মিউজিয়ামে ঢোকার জন্য মানুষ বিরাট বড় সিরিয়াল, বিরাট বড় সিরিয়াল দিয়ে রাখছে। ঢাকার ভিতরে একমাত্র বড় রাস্তা হচ্ছে এটা, ঢাকার ভিতরে। এপাশ থেকে এপাশে গেলে ভ্যালুয়েশন মামলা দিয়ে। মানে কি এত বড় রাস্তা, আর হচ্ছে হাইওয়ে রাস্তাটা তো এত সুন্দর রাস্তা এটা, আপনি মানে মানে এমনি মন ভরে যায় এখানে চালাইলে গাড়ি, কোনো জ্যাম ট্যাম নাই। ঢাকার বাইরে থেকে অ্যাডভান্টেজ হচ্ছে কি, আপনি যেখানেই চালাবেন ঢাকার বাইরে কোনো জ্যাম নাই, কোনো গাড়ি ঘোড়া নাই বা হচ্ছে কোনো রিক্সা নাই, কোনো ঝামেলা নাই, এসব জায়গায় এমনি মন ভরে যাবে আপনার রাস্তাঘাট রাস্তাঘাট গাড়ি চালাই। কী সুন্দর রাস্তা, আমি রঙে গেলাম না কি না, রাইডেই আছে।
সেন্টার আমি এখন ঢুকছি মানিকগঞ্জের ভিতরে কাটোরিয়াতে তো কান্দাপাড়া বাজার যাচ্ছি আমি এখন এক রাস্তা কান্দাপাড়া বাজার কি সুন্দর রাস্তা মাশাআল্লাহ MHC-GNV111D ইঞ্জিনিয়ার দেখার জন্য চলে আসে হচ্ছে মানিকগঞ্জ কোন দিকে জানেন একটু অ্যাড্রেসটা বলুন তো আবার সাটুরিয়া ওরে কি জানি কোনাপাড়া কি জানি নাম বললেন কান্দাপাড়া